বার্মিজ সুপারির কুটিতকিয়া বেহা আরত নাগপুরের সুপারি মাফিয়া নাগপুরের লগত আছে জোরহাট কানেকশন ইডির খাতাত হাওয়ালারে কোটি কোটি টাকা লেনদেন হওয়ার তথ্য মিয়ানমারের নাগপুরলে সরবরাহ হয় কোটি কোটি টাকার সুরাং সুপারি কুখ্যাত মাফিয়া জসবীর সিং সাতওয়াল উরফে ক্যাপ্টেইনক গ্রেপ্তারের পাছতে সন্ধান ওলাইছে সুপারির খনির অসমারক্ষীয়ে জসবীর সিং সাতওয়ালক গ্রেপ্তার করার পাছতে নাগপুরের গুদামত ধারাবাহিক অভিযান চলিছে ইডির বৃহস্পতিবারে পর শুক্রবারে বিয়লিলৈ ইডির ধারাবাহিক অভিযানত অংশ লৈছে এশজনীয়া দলে ইডির রাডারত নাগপুরের বহু সুপারি ব্যবসায়ী গোয়েল ট্রেডিংয়ের প্রকাশ গোয়েল আলতাফ কালিওয়ালা ওয়াসিম বাউলা হেমন্ত কুমার আর গুলাবসা ইফালে দিগ্বিজয় ট্রেন্সপোর্টের হিমাংশু ভট্টর গুদামত অভিযান চলায় ইডিয়ে জব্দ করেছে মাজেরে সুরাঙ্ক সরবরাহ করা প্রায় 289 মেট্রিক টন বার্মিজ সুপারি মুম্বাই আর নাগপুরের 17টা স্থানত অভিযান চলায় ইডিয়ে জব্দ করেছে প্রায় 12 কোটি টাকার সুপারি জসবীর সিং সাতওয়ালের দুই সহযোগী শ্রাবণ কুমার আর অরুণ ত্যাগীক গ্রেপ্তার করার তাজপাতর ঘরের দরে খহিছে মধ্য আর পশ্চিম ভারতের সুপারির সুরাং সাম্রাজ্য সুপারির অবাধ বেহাত নাগপুরের সঙ্গে যোরহাটের কানেকশন বিচারি পাইছে ইডি যোরহাটতো ইডির ধারাবাহিক অভিযান নাগপুরের আন এক সুপারি মাফিয়া ওয়াসিম বাওয়ালাক গ্রেপ্তারের পাছত হাওয়ালারে শ কোটি টাকা লেনদেন হওয়ার তথ্য পাইছে আরক্ষীয়ে তারই আত ধরে যোরহাটের সুবন ট্রান্সপোর্টত অভিযান ইডির হাওয়ালারে ধনের লেনদেনের তথ্য বিচারি চঞ্চল কুন্দলিয়া মালিকানাধীন সুমন ট্রান্সপোর্টের গুদাম আর গরাকীর ঘরের যোরহাটের তিন ঠাইত ধারাবাহিক অভিযান চলিছে ইডির যোরহাটের অভিযানত উৎখাত হওয়ার সম্ভাবনা আছে সুপারির কলা বেপারের কাহিনী যোরহাটের গৌতম বরা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট